আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো সবার আগে আমি চিকেনটা ম্যারিনেট করব। এখানে আছে মাঝারি সাইজে কাটা 12 পিস চিকেন, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, আরও দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে জিরা আর ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ শাহী জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ করে কাঁচা মরিচ বাটা, আদা রসুন বাটা আর বাদাম বাটা। এখন আমি এই মাংসগুলো ভালো করে মেখে নেব। মাংসগুলো ম্যারিনেট করার পর এখানে 2 কাপ পোলাও চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। কিছু আলু কেটে রেখেছিলাম, সামান্য একটু লবণ মাখিয়ে আলুগুলো এখন হালকা একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দেব। পাতিলে দিয়ে দিলাম প্রায় 3/4 কাপ তেল, তারপর দিচ্ছি 2-3টা তেজপাতা, 5টা লং, 1টা কালো এলাচ, 5 টুকরো দারুচিনি আর 4টা এলাচ। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়ে এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিব প্রায় 10-12 মিনিটের মতো। মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন 2 কাপ পানি দিয়ে মাংসগুলোকে আমি সেদ্ধ করে নেব। মাংসগুলো এখন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও শুকিয়ে গেছে। এখন আমি মাংস আর আলুগুলো তুলে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো পানি থেকে দিয়ে দিলাম। চালগুলো এখন আমি 5-6 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। চামচ শাহী জিরা, 1.5 টেবিল চামচ লবণ আর ফালি করে নেওয়া বেশ কিছু কাঁচা মরিচ। এখন পোলাওটা আমি মাঝারি আঁচে রান্না হতে দিব প্রায় 10-12 মিনিটের মতো। পোলাওয়ের পানিটা একদম শুকিয়ে গেছে। চুলার আঁচটা এখন একদম কমিয়ে দিয়েছি। রান্না করা মাংসগুলো দিয়ে এখন পোলাওয়ের সাথে মিক্স করে নিচ্ছি। সাথে আরো দিচ্ছি কিছু কিশমিস আর আলু বোখরা। সবকিছু মিক্স করে নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি, 1 চা চামচ গোলাপ জল আর কিছু পেঁয়াজ বেরেস্তা। উপর দিয়ে একটু চিনিও ছিটিয়ে দিয়েছিলাম, তবে ওটা ভিডিও করা হয়নি। এখন বিরিয়ানিটা আমি দমে দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমাদের বিরিয়ানি এখন খাওয়ার জন্য একদম রেডি। এখন গরম গরম পরিবেশন করব।
দেখলেনই তো কত সহজে বানিয়ে ফেললাম বিরিয়ানিটা। আপনারাও কিন্তু রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে হয়েছে অনেক মজার। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।